আসসালামু আলাইকুম। মাহে রমজান, পবিত্র রমজান মাসে বেসিক কিছু ইফতার আইটেম ছাড়াও যদি কিছু স্পেশাল আইটেম প্রতিদিনই একটা একটা করে তৈরি করা যায় তাহলে কিন্তু মন্দ হয় না। আর এই আইটেমগুলো যদি একবারে তৈরি করে ফ্রোজেন করে রেখে দেওয়া যায় তাহলে জাস্ট প্রতিদিন একটা একটা করে নতুন আইটেম বের করে ভেজে যদি পরিবারের সামনে উপস্থাপন করা যায় তাহলে কিন্তু বেশ ভালো লাগে। তাই আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি কিছু ফ্রোজেন স্পেশাল ইফতার আইটেম। এগুলো তৈরি করে ডিপ ফ্রিজে রেখে সম্পূর্ণ রমজান মাসেই আপনারা বের করে ভেজে খেতে পারবেন আর পরিবারের সবাইকে অবাক করে দিতে পারবেন। চলে যাচ্ছি এর ইজি রেসিপিতে। প্রথমেই বানাবো চিকেন ড্রামস্টিক। তার জন্য 6 পিস মুরগির রান নিয়ে নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন লবণ আর 1/2 টিস্পুন গোলমরিচের গুঁড়া। দিব 1/2 টিস্পুন আদা বাটা, 1/2 টিস্পুন রসুন বাটা আর সব কিছু দিয়ে এটাকে একটু মেখে নিতে হবে। একটি ফ্রাই প্যানে 3 টেবিল চামচ তেল দিয়ে নিয়েছি আর তার মধ্যে চিকেনগুলো দিয়ে একটু উল্টে পাল্টে ভেজে নিতে হবে প্রায় 4-5 মিনিটের মতো। 5 মিনিট পর মুরগিটার মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম প্রায় 3-4টা বড় বড় আলু। এখন সব কিছুকে একটু সেদ্ধ করে নিতে হবে ঢেকে, এবং যখন একদম প্রপারলি সেদ্ধ হবে এবং পানিটাও শুকিয়ে যাবে তখন মুরগি আর আলুটাকে নামিয়ে নিতে হবে। মুরগির পিসগুলো যখন ঠান্ডা হয়ে গেছে তখন মুরগির রান থেকে মাংসগুলোকে খুলে নিয়েছি আর হাত দিয়ে এভাবে ভেঙে দেওয়ার চেষ্টা করছি। তবে হাড়গুলো কিন্তু ফেলে দিবেন না, কারণ এই হাড়গুলোই কিন্তু আমার পরবর্তীতে কাজে লাগবে। আর হাত দিয়ে যদি করতে আপনাদের মনে হয় যে একটু কষ্টসাধ্য তাহলে আপনারা ইচ্ছা করলে চপার দিয়ে চপ করে নিতে পারেন অথবা ইলেকট্রিক ব্লেন্ডার দিয়েও ব্লেন্ড করে নিতে পারেন। আলুগুলোকে খুব ভালো করে চটকে নিচ্ছি। এখন আলু আর মাংসের কিমাগুলোকে সব একসাথে নিয়ে নিয়েছি আর সাথে অ্যাড করব এখন আমি 1/2 কাপের মতো শ্রেডেড চিজ। এটা অপশনাল, আপনার পছন্দ না হলে না দিতে পারেন। দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো লবণ, 1/2 টিস্পুনের মতো গোলমরিচের গুঁড়া। আমি লাল মরিচের গুঁড়াও দিব 1/2 টিস্পুন, তবে আপনারা যদি ঝাল না করতে চান লাল মরিচের গুঁড়াটা স্কিপ করতে পারেন। আর দিয়ে দিচ্ছি টমেটো সস প্রায় 2 টেবিল চামচের মতো। টমেটো সস না থাকলে আপনারা 1 পিস লেবু দিতে পারেন। আর এখন যেটা দিব সেটা হচ্ছে একটুখানি টেস্টিং সল্ট, 1/2 টিস্পুনের মতো টেস্টিং সল্ট, শুধুমাত্র রেস্টুরেন্টের একটি টেস্ট আসার জন্য। এটা আপনারা ইচ্ছে হলে স্কিপ করতে পারেন। এখন খুব ভালো করে এটাকে মেখে নিতে হবে, মসৃণভাবে মাখাটা যেন প্রপার হয় সেদিকে খেয়াল রাখতে হবে। যেহেতু 6টা ড্রামস্টিক তৈরি করব তার জন্য বড় বড় গোলা করে নিয়েছি 6টা। আপনারা আরও বেশি করতে চাইলে আলাদা আলাদা করে ছোট করেও করতে পারেন। আর এখন একটা বড় গোলা নিয়ে এভাবে মিডলে একটু স্পেস তৈরি করে নিয়ে যে হাড়গুলো রেখে দিয়েছিলাম তার উপরের শক্ত অংশটাকে ভেতরে দিয়ে ঠিক মুরগির রানটা যেরকম হয় সেরকম একটা শেপ তৈরি করে নিতে হবে। অবশ্যই চেপে চেপে এটাকে লাগিয়ে নিতে হবে আর একটু হাত দিয়ে মসৃণ করে নিতে হবে। একটা ডিম নিয়ে নিয়েছি, তার মধ্যে 1/2 টিস্পুন লবণ দিয়ে এটাকে খুব ভালো করে বিট করে নিলাম। নিয়ে নিয়েছি 1/2 কাপ ময়দা, তার মধ্যে একটুখানি লবণ আর 1/2 টিস্পুনের মতো লাল মরিচের গুঁড়া দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর নিয়ে নিয়েছি 1 কাপ ব্রেড ক্রাম, তার মধ্যে 1 চিমটি অরেঞ্জ ফুড কালার দিয়ে এটাকে খুব ভালোভাবে মেখে নিলাম সুন্দর একটি কালারের জন্য। সবগুলো ড্রামস্টিক তৈরি করে নেওয়ার পর এখন কোডিংয়ের পালা। প্রথমেই দিয়ে দিলাম সেই ময়দার মধ্যে, আর ময়দার মধ্যে কিন্তু চিকেনের পিসটাকে খুব ভালো করে কোট করে নিতে হবে, কোনো ভেজা অংশ থাকবে না। এখন ঝেড়ে ঝেড়ে ময়দাটাকে ফেলে দিয়ে তার মধ্যে অর্থাৎ ডিমটার মধ্যে দিয়ে দিতে হবে। আর ডিমের মধ্যেও কিন্তু কোডিংটা করতে হবে প্রপারলি, যেন কোনো অংশ বাদ না যায়, এমনভাবে খুব ভালো করে কোট করে নিয়ে এটাকে দিয়ে দিতে হবে সেই ব্রেড ক্রামে। আর ব্রেড ক্রামের কাজটা করতে হবে একটু ড্রাই হাত দিয়ে, হাতটা যদি ভেজা থাকে হাতটাকে মুছে নিতে হবে, ড্রাই করে নিতে হবে, তারপর খুব ভালো করে চেপে চেপে ব্রেড ক্রামটাকে লাগিয়ে নিতে হবে। ক্রাম যদি ভালো হয় তাহলে এটা ফেটে যাওয়ার সম্ভাবনা একেবারেই থাকবে না, খুব সুন্দরভাবে ভাজা হবে। তৈরি হয়ে গেল ড্রামস্টিক, আর ড্রামস্টিকগুলোকে এখন আমরা ফ্রোজেন করে রাখবো, অর্থাৎ রোজার জন্য এগুলো ফ্রোজেন করে রাখার জন্য প্রথমে একটা প্লেটের মধ্যে তেল ব্রাশ করে নিয়ে ড্রামস্টিকগুলোকে এভাবে রেখে ডিপ ফ্রিজে জমে নিতে হবে 2-3 ঘন্টার জন্য। আর যখন এটা প্রপারলি জমে যাবে তখন একটি জিপলক ব্যাগে অথবা পরিষ্কার পলিথিনে অথবা একটি এয়ারটাইট বক্সে এটা রেখে পুরো রমজান জুড়েই কিন্তু সংরক্ষণ করে খেতে পারবেন। চলে যাচ্ছি পরের রেসিপিতে। চিকেন স্প্রিং রোল তৈরি করব, তার জন্য এখানে আমি মুরগির মাংসের কিমা নিয়ে নিয়েছি প্রায় 250 গ্রাম। আপনারা কিমাটা দেখতেই পাচ্ছেন, এটা কিন্তু কিমা, একদম বেটে ফেলিনি। আর কিছু সবজিও নিয়ে নিয়েছি, বাসায় যে সবজিগুলো থাকবে, আমার গাজর, বরবটি, মটরশুঁটি ছিল আমি তাই দিয়েছি। আপনাদের বাসায় যদি অন্য কোনো সবজি থাকে, বাঁধাকপি থাকে, তাও দিতে পারেন। আর নিয়ে নিয়েছি কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি বেশি করে। একটি ফ্রাই প্যানে 4 টেবিল চামচ তেল দিয়ে তার মধ্যে মাংসের কিমাটা প্রথমে দিয়ে দিলাম আর এটাকে একটু নেড়ে ভেঙে নিতে হবে। চিকেনটাকে অনবরত নেড়ে নিতে হবে, নয়তো জমাট বেঁধে যাবে। দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ, 1/2 চা চামচের মতো গোলমরিচের গুঁড়া।
আরও দিব হাফ চা চামচের মতো হলুদের গুঁড়া, হাফ চা চামচের মতো ধনে গুঁড়া আর হাফ চা চামচের মতো লাল মরিচের গুঁড়া। দিব জিরা গুঁড়া 1 চা চামচ, আদা বাটা 1 চা চামচ আর রসুন বাটা 1 চা চামচ। পুরটা যত মজা হবে রোলটা খেতে ততই মজা হবে। আর সব কিছু দিয়ে এখন চিকেনটাকে ভেজে নিতে হবে প্রায় 5-6 মিনিটের মতো। চিকেনটা একটু ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর এটার মধ্যে দিয়ে দিচ্ছি সেই সবজিগুলো যেগুলো কেটে রেখেছিলাম, সাথে কাঁচামরিচটাও দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো। এখন এগুলোকে একটু ভেজে নিতে হবে খুব কম সময়ের জন্য, খুব বেশি সেদ্ধ করব না সবজিগুলো, তাহলে রোলটা খেতে ভালো লাগবে না। সবজিগুলো যদি কামড়ে পড়ে তাহলে খেতে বেশি ভালো লাগবে। এখন সবজিগুলো দিয়েও ভেজে নিচ্ছি আরও 2 মিনিটের মতো। আর 2 মিনিট ভাজা হয়ে যাওয়ার পরই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। আমি খুব সামান্য হাফ কাপ পানি দিয়ে দিলাম আর ঢেকে এটাকে সেদ্ধ করে পানিটাকে একদম শুকিয়ে নিব। সবজিটা সেদ্ধ হয়ে যখন পানি শুকিয়ে গেছে তখন 2 চা চামচ কর্নফ্লাওয়ার 2 টেবিল চামচ পানির মধ্যে গুলিয়ে সেটা দিয়ে দিলাম। আর এতে করে সবজিটা অনেক মাখা মাখা হবে, বাসায় কর্নফ্লাওয়ার না থাকলে কাজটা আপনারা ময়দা দিয়েও করতে পারেন। আর সব শেষে যখন সবজিটা মাখামাখা হয়ে এসেছে তখন 2 টেবিল চামচ টমেটো সস দিয়ে এটাকে নেড়ে চেড়ে একদম শুকিয়ে যাওয়ার পর নামিয়ে নিতে হবে। টমেটো সস দেওয়ার ফলে এই রোলের ভেতরটা খেতে কিন্তু ভীষণ টেস্টি হবে। এখন সবজিগুলোকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে। স্প্রিং রোলের শীটটা তৈরি করার জন্য এখানে ময়দা নিয়ে নিয়েছি 1/2 কাপ, সমপরিমাণ কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি 1/2 কাপ। এখন এই ময়দা আর কর্নফ্লাওয়ারটাকে খুব ভালো করে একটু চেলে নিতে হবে। চেলে নেওয়ার পর এটার মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো, অর্থাৎ 1/2 টিস্পুনের মতো লবণ, আর ঠান্ডা পানি দিয়ে এই গোলাটা তৈরি করতে হবে। প্রথমে বেশি পানি দেওয়া যাবে না, কম কম পানি দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে যেন কোনো লাম্পস ক্রিয়েট না হয়। তারপর আস্তে আস্তে একটু একটু করে পানি মেশাতে হবে। আর পানির পরিমাণটা হচ্ছে আপনার 1 কাপ গোলার জন্য প্রায় 2 কাপ পানির মতো লাগবে, তবে কারো কম বা বেশি পানি লাগতে পারে, তাই পানির পরিমাপটা অ্যাকুরেটলি না বলে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে ডোটা কতটুকু পাতলা হবে। বেশ পাতলা একটি ডো হবে, আপনারা দেখতে পাচ্ছেন, ভারী হলে কিন্তু রুটিগুলো ফেটে যাবে, তাই এরকম পাতলা একটি ডোই তৈরি করার চেষ্টা করবেন। আর এটাকে একটু ঢেকে রেস্টে রাখছি 10 মিনিটের জন্য। আমি যেহেতু ছোট ছোট স্প্রিং রোল তৈরি করব তাই ছোট একটি ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি, আপনারা বড় ফ্রাই প্যানেও এটা করতে পারেন। আর ছোট ফ্রাই প্যানের মধ্যে একটু টিস্যু দিয়ে খুব সামান্য তেল দিয়ে নিলাম। গোলাটাকে প্রতিবারই এভাবে একটু ভালো করে নেড়ে নিতে হবে। 1 চা চামচ ডো এটার মধ্যে দিয়ে ফ্রাই প্যানটাকে ধরে আমি যেভাবে নাড়িয়ে দিচ্ছি, অর্থাৎ ঘুরিয়ে দিচ্ছি, এভাবে পুরোটা ডো ঘুরিয়ে দিবেন। ডোটা অনেক পাতলা বলে কিন্তু এরকম ঘুরেছে, এবং বাকিটুকু কিন্তু এভাবে সাইড করে ফেলে দিতে হবে। যতটুকু বাড়তি ছিল ফেলে দিয়ে এটাকে আবার চুলায় বসিয়ে দিতে হবে একটু হয়ে আসার জন্য। লো টু মিডিয়াম আঁচেই রুটিটাকে তৈরি করতে হবে। চারদিকটা যখন এরকম ওপেন হয়ে আসবে প্রায় 1 মিনিট পর, তখন অটোমেটিক্যালি রুটিটা উঠে চলে আসবে। আর রুটিটাকে উঠিয়ে নিয়ে এর উপরে অবশ্যই একটু তেল ব্রাশ করে রাখতে হবে, তাতে করে পরবর্তীতে একটা রুটি থেকে আরেকটা রুটি খুব সহজেই উঠে আসবে। এভাবেই সবগুলো রুটি তৈরি করে নিতে হবে। আর কোনো রুটির মধ্যে যদি এরকম ছিদ্র ক্রিয়েট হয় তাহলে চিন্তার কোনো কারণ নেই, একটু ওই ডোটা নিয়ে যদি এরকম জোড়া লাগিয়ে দেন তাহলে কিন্তু এটা একদম রেডি হয়ে যাবে। এই ইনস্ট্যান্ট শীটগুলো সংরক্ষণ করা না গেলেও এই শীটগুলো দিয়ে যে স্প্রিং রোল তৈরি করা হবে তা কিন্তু আপনারা ডিপ ফ্রিজে রেখে সংরক্ষণ করে খেতে পারবেন। একটা বাটিতে ময়দা আর পানি নিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নিতে হবে। একটা একটা করে রুটি নিয়ে স্প্রিং রোল তৈরি করে দেখিয়ে দিচ্ছি। অমসৃণ পাটটাকে উপরের দিকে রাখার চেষ্টা করবেন, মসৃণ পাটটাকে বিপরীত দিকে রাখবেন। আর যে পুরটা তৈরি করে রেখেছি পরিমাণ মতো পুর দিচ্ছি, পুরটা একটু কমই দিতে হবে কারণ আমি যেহেতু ছোটো ছোটো স্প্রিং রোল তৈরি করব। এখন সেই ময়দার আটাটা চারদিক দিয়ে খুব ভালো করে প্রপারলি মাখিয়ে নিতে হবে। এখন ফোল্ড করার পালা, খুবই ইজি। প্রথমে একটা ভাঁজ দিয়ে দুই সাইডে আবার একটু সেই ময়দার আটাটা দিয়ে দুই সাইডগুলোকে একটু ভাঁজ করে দিতে হবে। রোলের ভাঁজটা তো সেই একই, তবে একটু সাবধানে করতে হবে যেন ভালো করে আটকে যায়। দুই দিকে আবার একটু ময়দার আটাটা দিয়ে এটাকে চেপে চেপে ঘুরিয়ে নিলেই তৈরি হয়ে যাবে ছোট ছোট কিউট স্প্রিং রোল। আর এভাবেই সবগুলো তৈরি করে নিচ্ছি। সংরক্ষণ পদ্ধতি সেই একই, একটা প্লেটে তেল দিয়ে স্প্রিং রোলগুলোকে এভাবে রেখে ডিপ ফ্রিজে জমিয়ে একটি বক্সে বা জিপলক ব্যাগে রেখে পরবর্তীতে বের করে ভেজে খেলেই চলবে। এখন তৈরি করব চিকেন ভেজিটেবল রোল। তার জন্য একটি ডিম নিয়ে নিয়েছি, তার মধ্যে 1/2 টিস্পুন লবণ আর 1 টেবিল চামচ চিনি দিয়ে দিয়েছি। রোলটা একটু মিষ্টি মিষ্টি হলে খেতে খুব ভালো লাগে। এই ডিমটাকে এখন চিনি আর লবণ দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা। আর 1 কাপ ময়দার জন্য প্রথমে পানি দিব 1 কাপ,
এই এক কাপ পানি দিয়ে ময়দাটাকে খুব ভালো করে বিট করে নিব, যেন কোনো লাম্পস ক্রিয়েট না হয়। তারপর বাকি এক কাপ পানি দিব, অর্থাৎ এক কাপ ময়দার জন্য দুই কাপ পানি লাগবে। কিন্তু একবারে পানিটা না দিয়ে দুইবারে দিলে যেটা হবে, ডোটা অনেক বেশি মসৃণ হবে আর রুটিগুলো একদম পারফেক্ট হবে, ফেটে যাবে না। তাই এক কাপ ময়দার জন্য দুই কাপ পানি দিয়ে খুব পাতলা একটা ব্যাটার তৈরি করে নিলাম। ব্যাটারটা কীরকম পাতলা হবে তা একটু দেখে দিচ্ছি। চুলায় একটি বড় ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর মিডিয়াম হিটে ফ্রাই প্যানটাকে একটু গরম করে নিতে হবে। তারপর একটুখানি তেল দিয়ে ফ্রাই প্যানটাতে খুব প্রপারলি ব্রাশ করে নিতে হবে। এখন একটি মেজারমেন্ট কাপের হাফ কাপ ডো নিয়ে সেই ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম আর এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে রুটিটাকে বড় করে ছড়িয়ে নিতে হবে। যদি কোনো ছিদ্র ক্রিয়েট হয় কোনো রুটির মধ্যে কোনো সমস্যা নেই, আপনারা একটুখানি ডো দিয়ে দিতে পারেন, অথবা এই ছিদ্রটা পরবর্তীতে থাকলেও কোনো সমস্যা হবে না। আর এরকম ছিদ্র হওয়ার অন্যতম প্রধান কারণ হচ্ছে চুলার আঁচ। চুলার আঁচ যদি বেশি হয় তাহলে এরকম ছিদ্র হবে। তাই চুলার আঁচ কম রেখে রুটিটাকে তৈরি করে নিতে হবে। যখন চারদিকটা এরকম অটোমেটিক্যালি ওপেন হয়ে যাবে তখন রুটিগুলোকে ফ্রাই প্যান থেকে তুলে নিতে হবে। একই রকমভাবে সবগুলো রুটি তৈরি করে নিয়ে ঠান্ডা করে নিতে হবে। একটা একটা করে রুটি নিয়ে রোল তৈরি করে নিচ্ছি। অমসৃণ অংশটাকে উপরের দিকে রাখছি আর সেই একই পুর যেটা স্প্রিং রোলের জন্য তৈরি করেছিলাম সেটা মাঝখানে দিয়ে দিলাম। পর্যাপ্ত পরিমাণে পুর দিয়ে সেই ময়দার আঠা যেটা পানি দিয়ে গুলিয়ে রেখেছিলাম চারদিক দিয়ে একটু বেশি বেশি করে লাগিয়ে নিচ্ছি। তারপর সেই একই নিয়মে ফোল্ড করে নিচ্ছি। প্রথমে প্রথম ভাঁজটা দিয়ে দুই পাশেও ফোল্ড করে নিচ্ছি। তারপর চেপে চেপে এটাকে ভাঁজ করে নিলেই তৈরি হয়ে যাবে চিকেন ভেজিটেবল রোল। এখন একটি ব্যাটার তৈরি করব, তার জন্য হাফ কাপ ময়দার মধ্যে হাফ টিস্পুন লবণ আর হাফ টিস্পুন লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম একটু স্পাইসি করার জন্য। সব কিছু একটু মিশিয়ে নিচ্ছি আর ঠান্ডা পানি দিয়ে খুবই লিকুইড একটা ডো তৈরি করে নিচ্ছি। আপনারা কিন্তু এই কাজটা শুধু ডিম দিয়েও করতে পারেন। এক কাপ ব্রেড ক্রামের মধ্যে এক চিমটি অরেঞ্জ ফুড কালার দিয়ে নিয়েছি, তাতে করে খুব সুন্দর একটি কালার আসবে রোলের মধ্যে। আর সব কিছু এখন খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন একটা একটা করে রোল নিয়ে সেই ময়দার গোলাটার মধ্যে খুব ভালো করে মাখিয়ে ব্রেড ক্রামের মধ্যে দিয়ে এপিট ও পিট করে চেপে চেপে ব্রেড ক্রামটাকে বসিয়ে নিতে হবে। তাহলেই তৈরি হয়ে যাবে চিকেন ভেজিটেবল ব্রেড ক্রাম রোল। এখন সংরক্ষণের পালা, তার জন্য একটি প্লেটের মধ্যে সেই একই রকমভাবে তেল ব্রাশ করে রোলগুলোকে এভাবে বিছিয়ে নিয়ে ডিপ ফ্রিজে রেখে একদম শক্ত করে জমিয়ে এয়ারটাইট বক্সে বা নর্মাল পলিথিনেও আপনারা এটা রেখে সারা রমজান মাস জুড়ে রেখে দিতে পারেন এবং বের করে ডুবো তেলে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে চিকেন ভেজিটেবল রোল। এখন তৈরি করব চিকেন পটেটো নাগেটস বা চিকেন পটেটো বাইটস। তার জন্য সে একই পুরটা নিয়ে নিয়েছি আর তার সাথে সমপরিমাণ আলু সিদ্ধ করে নিয়ে নিয়েছি। নিয়েছি 2 টেবিল চামচের মতো চিজ। সব কিছু একটু ভালো করে মেখে নিব। দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ, 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়া আর 1/2 চা চামচ চিলি ফ্লেক্স। সব কিছু দিয়ে এটাকে খুব ভালো করে মসৃণভাবে মেখে নিতে হবে। হাতটা ধুয়ে একটু তেল ব্রাশ করে নিলাম আর এখন চিকেন পটেটো বাইটসগুলো তৈরি করব। চিকেন পটেটো বাইটসগুলো একটু ছোট ছোট কিউট কিউট হলেই দেখতে সুন্দর লাগে, তাই ছোট ছোট স্কোয়ার করে তৈরি করে নিচ্ছি। সবগুলো বানিয়ে নেওয়ার পর এখানে 1/2 কাপ ময়দা নিয়ে নিয়েছি আর ময়দাটাকে উপরে এভাবে ছিটিয়ে দিয়ে পটেটো বাইটসগুলোকে খুব ভালো করে এই ময়দার সাথে মাখিয়ে নিতে হবে। একটু আলতো হাতে আস্তে আস্তে সবগুলোর মধ্যে প্রপারলি ময়দাটাকে মাখিয়ে নিতে হবে। সবগুলো বানানো হয়ে যাওয়ার পর যে ময়দাটুকু থাকবে সেই ময়দাটুকুর সাথে আরেকটু ময়দা নিয়ে তার মধ্যে 1/2 টিস্পুন লবণ আর লাল মরিচের গুঁড়া দিয়ে একটু পানি দিয়ে একটা লিকুইড ব্যাটার তৈরি করে নিতে হবে। আরও নিয়ে নিয়েছি 1 কাপ ব্রেড ক্রাম একটুখানি অরেঞ্জ ফুড কালার দিয়ে মিশিয়ে। এখন একটা একটা করে বাইটস সেই লিকুইড ডোটার মধ্যে দিয়ে দিচ্ছি। একটি চামচের সাহায্যে খুব ভালো করে এগুলোকে কভার করে দিতে হবে সেই লিকুইড ডোটা দিয়ে। তারপর একটা একটা করে বাইটস নিয়ে ময়দাটাকে ঝরিয়ে নিয়ে সেই ব্রেড ক্রামের মধ্যে নিয়ে নিচ্ছি। এখন আলতো হাতে অর্থাৎ ড্রাই হাতে এগুলোকে ব্রেড ক্রামের সাথে খুব ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে চিকেন পটেটো বাইটস। সেই সাথে আমার সর্বশেষ রেসিপি চিকেন পটেটো বাইটসটাও তৈরি হয়ে গেল। আর এগুলোকে সংরক্ষণ করতে হবে একই নিয়মে প্লেটের মধ্যে তেল দিয়ে ডিপ ফ্রিজে রেখে জমিয়ে একটি জিপলক ব্যাগে বা পরিষ্কার পলিথিনে। আর অবশ্যই মনে রাখতে হবে এই বাইটসগুলো কিন্তু ডুবো তেলে নয়, একটু শ্যালো ফ্রাই অর্থাৎ অল্প তেলে ভেজে নিতে হবে, তাতে করে এটা ফেটে যাবে না এবং সুন্দর করে মচমচে করে ভাজা হবে।
সাথে আমার আজকের রেসিপি অর্থাৎ রমজান জুড়ে খাওয়ার জন্য স্পেশাল ইফতার ফ্রোজেন পদ্ধতি এখানে শেষ হচ্ছে। আশা করি আপনাদের ভালো লেগেছে। আজকের মতো এখানেই বিদায়। মাহে রমজান, আল্লাহ হাফেজ।